বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হচ্ছে বিলাসবহুল এমভি মানামি এক লঞ্চ। চলতি বছরের ডিসেম্বর মাসেই এই লঞ্চটি যাত্রী সেবায় সংযুক্ত হবে বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। অত্যাধুনিক এই লঞ্চটি নির্মাণ করা হচ্ছে ভোলা জেলার শান্তিরহাট এলাকায়। লঞ্চটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন লঞ্চের ডেকোরেশনের কাজ চলছে বলে জানা গেছে। মানামি এক লঞ্চের কর্তৃপক্ষ মেসার্স সালাম শপিং লাইসেন্স লিমিটেডের পরিচালক আহমেদ জাকি অনুপম ঢাকা টাইমসকে জানান, প্রতিযোগিতার যুগে আমরা অত্যাধুনিক একটি লঞ্চ নির্মাণের কাজ করছি। যাত্রী সেবায় এই লঞ্চ ঢাকা বরিশাল রুটে চলাচল করবে। এই লঞ্চটির দৈর্ঘ্য 90 মিটার, যেটা সদ্য ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হওয়া পারারাত 10 লঞ্চের দৈর্ঘ্যের সাথে মিল রেখে এই লঞ্চটি নির্মাণ করা হয়েছে। এছাড়া এই লঞ্চটি যাতে দুর্ঘটনা কবলিত না হয় সেই জন্য GPRS, ইকোসাউন্ডার, VHF সহ নানা ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি রাখা হচ্ছে লঞ্চটিতে। এছাড়া এই লঞ্চের ডেক সহ পুরো লঞ্চটিকে ওয়াইফাই জোন করা হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে লঞ্চটিকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হবে, যাতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা যায়। এদিকে রোগীদের সেবায় লঞ্চে ICU ব্যবস্থা রাখা হবে। সেখানে একটি ECG মেশিন ও অক্সিজেন সহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হবে। আহমেদ জাকি অনুপম আরও বলেন, অনেক লঞ্চের যাত্রীরা লঞ্চে উঠে, বিশেষ করে কেবিনের যাত্রীরা লঞ্চ কর্তৃপক্ষের নির্ধারণ করা সিনেমা বা নাটক দেখতে থাকেন, কিন্তু আমাদের এই লঞ্চে বিষয়টা ব্যতিক্রম। এখানে প্রতিটি টিভির সাথে 500 সিনেমা ও নাটক থাকবে। রিমোটের মাধ্যমে সার্চ দিয়ে যাত্রীরা নিজেদের পছন্দ মতো সেগুলো দেখতে পারবেন। তিনি বলেন, আমাদের লঞ্চে ডাবল ও সিঙ্গেল মিলিয়ে 244টি কেবিন থাকবে। এছাড়াও 6টি VIP এবং 6টি সেমি VIP কেবিন থাকবে, যেগুলো ডিজাইন করা হচ্ছে নতুন স্টাইলে। প্রতিযোগিতার মার্কেটে 4 তলা এই লঞ্চটিতে চা কর্নার সহ সব ধরনের সুবিধা থাকবে। এছাড়া লঞ্চের নিচতলা ও দ্বিতীয় তলায় ডেকের জায়গায় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মেসার্স সালাম শপিং লাইসেন্স লিমিটেডের পরিচালক আহমেদ জাকি অনুপম। তিনি আরও জানান, সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের ডিসেম্বর মাসে লঞ্চটি যাত্রী সেবায় ঢাকা বরিশাল নৌ রুটে যাতায়াত শুরু করবে। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।